আমরা কিন্তু মার্কেটে ডেটল, সাবান বা অন্যান্য স্যানিটাইজার ঠিক মতো পাচ্ছি না। অন্য সময় এগুলো যেমন পাওয়া যেত, এখন এই করোনা কালে এগুলো খুবই অপ্রতুল। তাই এগুলো পর্যাপ্ত উৎপাদন, বাজারজাতকরণ এবং সকলের জন্য সহজলভ্যতার ব্যাপারে আমি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে সরকার, স্বাস্থ্য অধিদপ্তর অনুমতি দেয় সেটা দিয়ে দ্রুত প্রত্যেকটা ল্যাবকে সেই টেস্ট গুলো করতে দেওয়া, যেহেতু ব্লাডের মাধ্যমে আমরা করতে পারি এবং নিরাপদ করা খুবই সহজ। সো এটা করলে আমাদের জন্য, রাষ্ট্রের জন্য অনেক ভালো হবে। আশা করি ওনারা প্রোগ্রামটির মাধ্যমে ওনারা অবশ্যই উপলব্ধি করবে বা ওনারা অলরেডি হয়তো উপলব্ধি করছে। আমরা শুনছিলাম যে এটা দিবে, এখনো দেয় নাই। আর কি হচ্ছে, এখন যে দর্শক বললো যে হ্যান্ড স্যানিটাইজার বা স্যাভলন বা যাই বলুক না কেন, যে হাত পরিষ্কার করার ক্ষেত্রে, এটা আমি কি বলবো, সেটা আমরা যে হাসপাতাল, আমরা নিয়মিত অ্যালকোহল বেস স্যানিটাইজার আমরা আগে থেকে আমাদের রোগীদের বিভিন্ন স্যানিটাইজার কাজে ব্যবহার করছিলাম, কিন্তু করোনার শুরুতে এটা আসলে ক্রাইসিস হয়ে যায়, সেটা দুঃখজনক। ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডক্টর শুভাগত চৌধুরী, আপনাকেও, আপনাদের, আপনারা দুইজন আমাদের আজকে অনেকগুলো তথ্য দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুইজনকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপার্স হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।